আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিচালিত, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত নোভেল করোনা ভাইরাস কোভিড-19 প্রস্তুতি কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতি বিষয়ে আপনাদের অবহিতকরণের জন্য প্রতিদিনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি নতুন দেশ সংযুক্ত হচ্ছে, আরও তো সেই ইয়েতে আমরা বুঝতে পারছি যে বিশ্ব পরিস্থিতি আগের তুলনায় আরেকটু খারাপের দিকে যাচ্ছে। সেই দিক থেকে যদি আমরা এখন দেখি, মোট আক্রান্ত দেশের সংখ্যা 59 চীনসহ, তার মানে হচ্ছে 58 দেশ চীনের বাইরে যেখানে আমরা আক্রান্ত রোগী দেখতে পাই এখন করোনা আক্রান্ত। নতুন দেশ সংযোজিত হয়েছে আজারবাইজান, ইকুয়াডোর, আয়ারল্যান্ড, মোনাকো এবং কাতার। সর্বমোট রোগীর সংখ্যা সারা বিশ্ব ধরে যদি আমরা হিসাব করে বলি 87,137 জন। এরা সবাই কিন্তু ল্যাবরেটরি কনফার্ম রোগী, নিশ্চিত রোগী। গত 24 ঘন্টায় সারা বিশ্বে মোট রোগী বৃদ্ধি পেয়েছে 1,739 জন। এর মধ্যে চীনে সর্বমোট আক্রান্তের সংখ্যা 79,968 জন নিশ্চিত রোগী, 569 জন গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে। চীনের বাইরে 7,169 জন নিশ্চিত রোগী, 24 ঘন্টায় 1,160 জন নতুন রোগী সংযোজিত হয়েছে। আমরা যদি চীনের পরিস্থিতির দিকে আরেকটু আজকে তাকাতে চাই, তুলনামূলকভাবে গত 2 দিন ধরে আবার দেখা যাচ্ছে যে চীনের রোগীর সংখ্যা একটুখানি আবার বৃদ্ধি পেয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটা আবার ক্লোজলি মনিটর করছে। এবং চীনের যে রোগীর সংখ্যা বললাম 579, তার মধ্যে 570 জনই হুবেই প্রদেশে। তো সেই দিক থেকে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও পরপর 2 দিন যেহেতু এটা ইনক্রিজিং ট্রেন্ড দেখছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও হুবের পরিস্থিতিটা আবার ক্লোজলি, আরও ক্লোজলি মনিটর করছে, তাদের পর্যবেক্ষণ করছে তারা। আমরা যদি একটু মৃত্যুর সংখ্যা দিকে তাকাই, সর্বমোট মৃত্যুর সংখ্যা 2,977 জন, গত 24 ঘন্টায় 53 জন। এর মধ্যে চীনে নতুন মৃত্যুর সংখ্যা 35, মিলিয়ে সর্বমোট 2,873 জন মৃত্যুবরণ করেছেন চীনে। চীনের বাইরে সর্বমোট মৃত্যুর সংখ্যা 104 জন, যার মধ্যে 24 ঘন্টায় 18 জন সংযুক্ত হয়েছেন। আমরা ইতিমধ্যে বলেছি যে চীন ছাড়াও এখন আরও 3টি দেশের ক্ষেত্রে হটস্পট হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আইডেন্টিফাই করে, এদের মধ্যে দক্ষিণ কোরিয়া, ইরান এবং ইতালি। আমরা সার্বক্ষণিকভাবে তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং এটাও আমরা জানিয়েছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং সরাসরি ওই দেশে আমাদের দূতাবাস, ওই সমস্ত দেশে আমাদের দূতাবাস এবং আমাদের দেশে ওই সমস্ত দেশের দূতাবাস, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। আমরা পরবর্তী কার্যক্রম কী হতে পারে সেই সমস্ত আলোচনা এবং পরিস্থিতি বিচার বিশ্লেষণের জন্য আমরা নিয়মিত যোগাযোগ করি। সিঙ্গাপুরের স্বাস্থ্য বিভাগ, সরকারি স্বাস্থ্য বিভাগের সাথে আমাদের সরাসরি যোগাযোগ রয়েছে, আমাদেরকে তারা প্রতিদিন আপডেট দেয় আমাদের যেহেতু 3 জন রোগী রয়েছে তাদের বিষয়ে। সিঙ্গাপুরে আপনারা জানেন যে পর্যন্ত সর্বমোট রোগীর সংখ্যা 106 জন, এর মধ্যে 74 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, হাসপাতালে আছে এখন 32 জন। আমাদের যে 5 জন রোগী ছিলেন তার মধ্যে আমরা ইতিমধ্যে জানিয়েছি 2 জন হাসপাতাল ছেড়ে চলে গেছেন, বাকি 3 জন এখনও হাসপাতালে আছেন, তাদের পরিস্থিতি একই রকম আছে। একটু দক্ষিণ কোরিয়ার পরিস্থিতির যদি তাকাই, দক্ষিণ কোরিয়ায় এখন আজকের সকাল পর্যন্ত সর্বমোট রোগীর সংখ্যা 3,736, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 30 জন এবং দক্ষিণ কোরিয়ার মৃত্যুর সংখ্যা 18। আমরা আমাদের দেশের পরিস্থিতির দিকে যদি একটু তাকাই, আমরা এখন পর্যন্ত 93টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি, এই 93-এর মধ্যে কোনোটি এখন পর্যন্ত করোনা পজিটিভ পাওয়া যায়নি। এছাড়া আমরা যেই হটলাইনের মাধ্যমে যে সার্ভেলেন্স কার্যক্রম পরিচালনা করে থাকি সেখানে আমরা 57টি ফোন কল পেয়েছি, তার মধ্যে 50টি হটলাইনের কল হচ্ছে করোনা সংক্রান্ত, নোভেল করোনা সংক্রান্ত। 7 জন এখানে গত 24 ঘন্টায় সশরীরে এসেছেন আমাদের সাথে পরামর্শ করার জন্য অথবা আমাদের এখানে সেবা গ্রহণ করার জন্য করোনা সংক্রান্ত। এছাড়া আমাদের কাছে আজকে আর বিশেষ কোনো তথ্য নেই। আমরা মূলত যেই সবাইকে সচেতন করার জন্য যে তথ্য দিই সেই তথ্যের বিষয়ে একটু বলে আমি শেষ করব। এখন আমরা 2টো বিষয়কে হাইলাইট করছি, একটা শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে কী করব, আরেকটা হচ্ছে যদি বিদেশ থেকে কেউ এখন আসেন, বিশেষ করে আক্রান্ত দেশ থেকে যদি কেউ এসে থাকেন তাদের ক্ষেত্রে করণীয় কী।
আপনারা এটা জানেন ইতিমধ্যে, শ্বাসতন্ত্রে সংক্রমণ প্রতিরোধের জন্য আমরা করণীয়, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোবেন, অপরিষ্কার হাতে নাক মুখ চোখ কান চোখ স্পর্শ করবেন না। ইতিমধ্যে আক্রান্ত এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন, কাশি শিষ্টাচার মেনে চলুন, অসুস্থ পশু পাখির সংস্পর্শ পরিহার করুন, মাছ মাংস ডিম ভালোভাবে রান্না করে খাবেন, অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক মুখ ঢাকার জন্য একটি মাস্ক ব্যবহার করুন। জরুরি প্রয়োজন ব্যতীত আক্রান্ত দেশগুলো ভ্রমণ থেকে আমরা এখন বিরত থাকব। এছাড়া যদি ভ্রমণ অত্যাবশ্যকীয় হয়ে থাকে ভ্রমণকালীন সতর্কতা মেনে চলতে হবে। আমরা আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে আরেকটু স্পেসিফিক্যালি বলতে চাই, চীন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, ইতালি এবং এই জাতীয় যে সমস্ত দেশগুলোতে ওই দেশের মধ্যেই আমরা সংক্রমণ দেখতে পাচ্ছি, মানে ওই দেশের আক্রান্ত রোগী থেকে একজন সুস্থ দেশ মানুষের দেহে যখন সংক্রমণ যাচ্ছে সেই সমস্ত দেশের ক্ষেত্রে আমরা কিছুটা অতিরিক্ত সতর্কতা হিসেবে ওই সমস্ত দেশ থেকে ভ্রমণ করে যারা আসবেন তাদের জন্য আমরা বলছি, এয়ারপোর্ট থেকে আসার সময় গণপরিবহন ব্যবহার না করে একটা ব্যক্তিগত পরিবহন ব্যবহার করুন এবং মাস্ক ব্যবহার করুন, পরিবহনের জানালা খোলা রাখবেন, অবশ্যই বাড়িতে থাকবেন, জনসমাগম এড়িয়ে চলুন, যদি কোনো কারণে বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করে যাবেন, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন এবং তাদের ক্ষেত্রেও স্বাস্থ্যতন্ত্র সংক্রমণ প্রতিরোধে যা করণীয় সেইগুলো মেনে চলার জন্য আমরা পরামর্শ দিব। এছাড়া আমরা আরেকটা বিষয় বলেছি, সেটা হচ্ছে যে হোম কোয়ারেন্টাইনের বিষয়ে আমরা একটা পরামর্শের কথা বলেছি ইতিমধ্যে, আমি মেনশন করেছি যারা বাইরে থেকে এসেছেন তাদের জন্য। মূলত আপনারা জানেন যে কোয়ারেন্টাইন মানে হচ্ছে তারা সুস্থ, কিন্তু তারা যদি কোনোভাবে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকেন তাহলে তার মধ্যে ভাইরাসটা প্রবেশ করার একটা আশঙ্কা থাকে এবং ভাইরাস প্রবেশ করার সাধারণত 14 দিনের মধ্যে যে কোনো সময় তার মধ্যে লক্ষণ উপসর্গ দেখা দিতে পারে। সে যখন যার মধ্যে লক্ষণ উপসর্গ দেখা দিচ্ছে তাকে কিন্তু আমরা আইসোলেশনে নিয়ে তার নমুনা পরীক্ষা করছি, কিন্তু যাদের লক্ষণ উপসর্গ নেই কিন্তু পরবর্তীতে হতেও পারে তাদের ক্ষেত্রে আমরা বিশেষভাবে বলছি যে তাদের জন্য ফর্মালি কোনো জায়গায় কোয়ারেন্টাইনে আমরা তাদেরকে না রেখে তাদেরকে বাড়ির মধ্যেই সীমাবদ্ধভাবে চলাফেরা করার জন্য পরামর্শ দিচ্ছি। সম্ভব হলে তারা একটা ঘরের মধ্যে থাকবেন এবং আমরা ইতিমধ্যে বলেছি অত্যাবশ্যক না হলে তারা বাসার বাইরে যাবেন না, বাসার বাইরে গেলে তারা যাতে একটা মাস্ক ব্যবহার করেন। আমরা এটা প্রতিদিনই বলি, ইনফ্যাক্ট গতকালও এটা নিয়ে আলোচনা হয়ে গেছে। আমরা যেহেতু থার্মাল স্ক্যানারগুলোতে একটু সমস্যা হচ্ছে সেই জন্য কিন্তু আমরা সব জায়গাতে অনেকগুলো হ্যান্ডহেল্ড যে স্ক্যানার আছে যেটা হাত দিয়ে মাপা হয় সেটা দেয়া হয়েছে, যাতে করে কোনো রোগী কোনো যাত্রীর স্ক্রিনিং সিস্টেমটা যাতে ব্যাহত না হয়। তো সেই জন্য আমরা ব্যাকআপ অ্যাক্টিভিটি হিসেবে, ব্যাকআপ প্রস্তুতি হিসেবে কিন্তু সব জায়গায় বেশ অনেক সংখ্যায় হ্যান্ডহেল্ড থার্মোমিটার দেওয়া হয়েছে, যেগুলো কমন ফ্লু যেগুলো হয় এবং যেই নিউমোনিয়া যে সমস্ত জীবাণু দিয়ে হয়ে থাকে সেগুলো পরীক্ষার ব্যবস্থা সব হাসপাতালে রয়েছে, পরীক্ষা অবশ্যই অ্যাভেলেবল, এটা সব হাসপাতালে সব ল্যাবরেটরিতে যেগুলো সাধারণ রোগ জীবাণু আছে সেগুলো পরীক্ষা করার ব্যবস্থা সব জায়গায় রয়েছে। অনেক ক্ষেত্রে যেটা আছে যদি ভাইরাল কোনো ডিজিজ হয়ে থাকে এবং কমন ফ্লুর ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি এটা যেহেতু 5 থেকে 7 দিনের মধ্যে ভালো হয়ে যায় এবং এটা সেলফ লিমিটিং একটা ডিজিজ, সেই ক্ষেত্রে আমরা পরীক্ষা করার প্রয়োজনীয়তার বিষয়টা চিকিৎসক নির্ধারণ করেন, রোগীর পরিস্থিতি বিচার বিশ্লেষণের ভিত্তিতে তার কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা সেটা কিন্তু চিকিৎসকরা করে থাকেন এবং এই ধরনের রোগ জীবাণু পরীক্ষা বাংলাদেশের সব হাসপাতালে বিশেষ করে বড় হাসপাতালগুলোতে সব জায়গাতেই হয়। আপনারা সবাই জানেন যে সংক্রমণটা কিন্তু মূলত মানুষ থেকে মানুষের যেটা সংক্রমণ হচ্ছে প্রথম কেসগুলো চায়না থেকেই ইম্পোর্টেড কেস যেটা আমরা বলি বা যাত্রীদের মাধ্যমে এটা প্রবেশ করেছে। এখন যেই দেশে যত তাড়াতাড়ি তারা তাদেরকে, সব দেশেরই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হচ্ছে সব দেশেই স্ট্র্যাটেজি হওয়া উচিত, রোগী আসতেই পারে, রোগী আসার সাথে তাকে দ্রুত শনাক্ত করে তাকে সবার থেকে আলাদা করে ফেলা, আইসোলেশনে নেওয়া যাতে তার মাধ্যমে এটা ছড়িয়ে না পড়ে। কোনো কোনো দেশে এই যাওয়াটা অনেক সময় হয়তো নোটিসড হয় নাই, সেরকম একটা কারণ হতে পারে, খুব অল্প সময়ের মধ্যে সেই সমস্ত জায়গাগুলোতে তাদের অনেক লোকাল ট্রান্সমিশন যেটা আমরা এক্সপ্লেন করছিলাম সেই লোকাল ট্রান্সমিশনটা হয়ে গেছে, সেই সমস্ত কারণে সেই সমস্ত মানে রোগীর সংখ্যা ওখানে বেশি বলে আমরা মনে করি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু তাই মনে করে। প্রবেশটা কিন্তু কোনো একটা ওই চীন থেকেই গেছে অথবা আমি এতদিন কিন্তু আরও 2 দিন এটা বিশ্লেষণ করে বলেছি যে ইউরোপের যে দেশগুলোতে আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে বেশি সংখ্যায় ইতালি থেকে তারা যাচ্ছে,
সো ইতালি ওখানে একটা মূল সেন্টার হিসেবে কাজ করছে। একইভাবে মিডল ইস্টে যে কেসগুলো যাচ্ছে সেগুলো কিন্তু বেশিরভাগ সংখ্যা ইরান থেকে যাচ্ছে। তো এই সেই সেই দৃষ্টিভঙ্গিতে যদি বলি, সংক্রমণের বিষয়টা হচ্ছে যে আমরা কতখানি ওই সংক্রমণের যে চেইনটা আছে কতটা ব্লক করতে পারলাম তার উপরে নির্ভর করে যে রোগটা কত তাড়াতাড়ি ছড়াবে কি ছড়াবে না। এই বিষয়টা মনে হয় আমরা অনেকবার পরিষ্কার করেছি, এটার সাথে তাপমাত্রার কোনোই সম্পর্ক নেই। যদি তাপমাত্রার সম্পর্ক থাকতো সেই ক্ষেত্রে কিন্তু গরম দেশগুলোতে হতো না। আমরা জানি অনেক কয়টা দেশ আছে যেখানে টেম্পারেচার আমাদের চেয়ে হাই, সেখানেও হচ্ছে। যেই প্রশ্নটা এসেছে যে আমাদের দেশে ঝুঁকি রয়েছে কিনা, ভারতের কেরালাতে, ভারতে কিন্তু এটা আউটব্রেক বলা হয়নি, ভারতে কেরালাতে চীন থেকে ইনফেক্টেড 3 জন রোগী আছেন। সেই 3 জনের বাইরে এখন পর্যন্ত ভারতে কোনো লোকাল ট্রান্সমিশন হয় নাই। আমরা এখন পর্যন্ত আক্রান্ত দেশ বলতে যেখানে ওই দেশের মধ্যেই সংক্রমণ হয়েছে সেই দেশগুলোকেই বেশিভাবে আমরা সতর্কতার সাথে দেখছি। অন্য দেশ থেকে রোগী এসে তারা যদি এটাকে কন্টেইন করে ফেলতে পারে সেই সেই দেশ নিয়ে আমাদের অত বেশি, আমাদের ট্র্যাভেলের বিষয় আমাদের অত বেশি শঙ্কার জায়গা নয়। ভারত আমাদের যেহেতু প্রতিবেশী রাষ্ট্র এবং অনেকগুলো বর্ডার আমরা তাদের সাথে শেয়ার করি, যদি কোনো কারণে পশ্চিমবঙ্গে বা যে সমস্ত রাজ্যগুলোতে আমাদের সাথে বর্ডার হয়েছে আছে সেই সমস্ত দেশে যদি আসে তাহলে আমাদের দেশে চলে আসতে পারে। এই আশঙ্কা মাথায় নিয়ে কিন্তু আমরা সব কয়টা স্থলবন্দরে স্ক্রিনিং করছি। স্থলবন্দরে স্ক্রিনিং করাটা এমনিতে কিন্তু আসলে প্রয়োজন ছিল না, কিন্তু আমরা আগের থেকেই ঝুঁকি থাকতে পারে এবং আমরা প্রত্যেকবার এই কথাটা বলার চেষ্টা করেছি আপনাদেরকে যে আমাদের স্ট্র্যাটেজি দ্রুত রোগী শনাক্ত করে তাদের সবার থেকে আলাদা করে দেওয়া। সুতরাং ভারত থেকে আসলে যাতে আমরা শনাক্ত করতে পারি তাড়াতাড়ি, সেই কারণে কিন্তু আমরা কোনো বন্দর বাদ দিইনি, সব বন্দরে আমাদের স্ক্রিনিং সিস্টেম চলছে। ঝুঁকির বিষয়ে যদি বলি, পৃথিবী খুব কাছাকাছি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন সারা পৃথিবীর জন্য এটা ভেরি হাই অ্যালার্ট জারি করেছে, বাংলাদেশে সে তার বাইরে না, এবং আমরা সেই দিক থেকে এই ভেরি হাই অ্যালার্ট তারা এখন জারি করেছে, কিন্তু এই প্রস্তুতিগুলো কিন্তু আমরা আগেই নিয়ে রেখেছি। আমরা প্রতিদিন, প্রস্তুতির কখনো শেষ নেই, প্রতিদিন আমরা আরও আপডেট করি, প্রতিদিন আমাদের রিভিউ হয়। আমাদের এখানে আপনারা জানেন যে আমাদের কন্ট্রোল রুম আছে এখানে, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের কোঅর্ডিনেশন টিম আছে, আমাদের মন্ত্রণালয় থেকে আমাদেরকে প্রতিদিন নির্দেশনা দেওয়া হয়, আমরা তার ভিত্তিতে কিন্তু প্রতিদিন এটা নিয়মিতভাবে আমরা আপডেট করি। ইভেন আমাদের এই কার্যক্রমের সাথে কিন্তু আমরা আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়, আমরা তার ভিত্তিতে আমাদের প্রতিদিনের যা প্রস্তুতি সেটাকে আরও কীভাবে ভালো করা যায়, আরও উন্নত করা যায় আমরা সেটা নিয়ে কাজ করছি। কিন্তু প্রথম থেকেই কিন্তু আমরা প্রস্তুতি নিয়েই রেখেছি। আমরা তো প্রস্তুতি এখন পর্যন্ত পর্যাপ্তই দেখতে পাচ্ছি, কারণ আমরা, আপনারা জানেন তো আমাদের কোনো রোগী নেই, তারপরেও কিন্তু আমরা আইসোলেশন ইউনিট করে রেখেছি অনেক আগে আগের থেকে। আমরা নিয়মিত বিভিন্ন চিকিৎসকদেরকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি এনে প্রশিক্ষণ দিচ্ছি। তো এই এগুলো কিন্তু সবই প্রস্তুতির অংশ, কিন্তু এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে এই ভাইরাসটি নতুন, নতুন নতুন তথ্য আসে, তার ভিত্তিতে আমাদের প্রস্তুতির বিষয়টা আমরা প্রতিদিন আপডেট করি। একসময় যেমন শুরুতে ছিল এটা অ্যানিমেল থেকে ট্রান্সমিট হয়, হিউম্যান থেকে হয় না, তখনকার প্রস্তুতি একরকম ছিল। যখন হিউম্যান থেকে হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে তখন প্রস্তুতি একরকম ছিল। যখন কেবলমাত্র চীন থেকে আসছিল তখন আমরা চীনকে ফোকাস করে প্রস্তুতি নিয়েছি। এখন আরও কয়েকটা আমরা দেখেছি হটস্পট, আমরা এখন সেইভাবে প্রস্তুতিগুলোকে আমাদের বলতে পারেন এক্সপ্যান্ড করা, প্রসারিত করা বা আরও স্ট্রেন্থেন করা, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আমাদের কাছে এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কোনো ভ্যাকসিন নাই, সুতরাং আমরা ভ্যাকসিন নিয়ে এই মুহূর্তে কোনো রকমের ফলস আশাবাদ নিয়ে আমাদের যেটা যে করণীয়, সব অবশ্য করণীয় প্রতিরোধ কার্যক্রম, কাশি শিষ্টাচার মেনে চলা, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, সেটাকে যাতে আমরা কোনোভাবে দুর্বল না করে ফেলতে পারি, না ফেলি সেটা খেয়াল রাখতে হবে। আমাদের মোট কথা, আমাদের হাতে কিন্তু প্রতিরোধের জন্য যা আছে তা সেটাকেই আমাদের এখন একমাত্র করণীয় ধরে নিয়ে খুব ভালোভাবে মেনে চলতে হবে। আমরা আরও কয়েকটা পরামর্শ গতকাল থেকে দিচ্ছিলাম যে হ্যান্ডশেক না করা, খুব 1 মিটারের মধ্যে আসতে হয়, এরকম কোনো ঘনিষ্ঠ ইয়েতে না যাওয়া, যেমন কোলাকুলি বা এগুলো আমরা যাতে অ্যাভয়েড করতে পারি। তাতে করে যেটা হবে যে শুধুমাত্র করোনা নয়, যেহেতু একজন একটু আগে আমাদের একজন সাংবাদিক ভাই বলেছেন যে অন্য স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণও কিন্তু আমরা এখন বেশি দেখতে পাচ্ছি। তো এই ব্যবস্থাগুলো কিন্তু যে কোনো স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণের জন্য প্রযোজ্য।